এটাই হচ্ছে সাউথ আর বলিউডের মধ্যে পার্থক্য। উফ, কি লেভেলের বানিয়েছে বস, জাস্ট দুর্দান্ত লাগছে, চরম লাগছে। এবং এটাকে যখন তোমরা 3D-তে সিনেমা হলে গিয়ে এক্সপিরিয়েন্স করবে, তোমরা কিন্তু একটা অন্য জগতে পৌঁছে যাবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এবং তোমরা কিন্তু একটা অন্যরকম কিছু এক্সপিরিয়েন্স করবে, আমি এটা আমি লিখে দিতে পারি। এবং সেই লেভেলের কিন্তু সিনেমা হয়েছে এটা, এবং আমি হাইলি রেকমেন্ড করবো এটা তোমরা 3D-তে অবশ্যই অবশ্যই দেখো। সো হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি কথা বলবো কিচ্ছা সুদীপের নতুন সিনেমা বিক্রান্ত রোনাকে নিয়ে। এবং এটাকে নিয়ে কিন্তু আমি খুবই এক্সাইটেড ছিলাম, আমি কেন, প্রত্যেকে অনেক দিন থেকে। এবং এই ইন্ডাস্ট্রির প্রিভিয়াস কাজগুলো আমরা দেখেছি, 77 চার্লি বা বলি বা KGF চ্যাপ্টার 1, KGF চ্যাপ্টার 2 বলি, এগুলো প্রতিটা সিনেমায় কিন্তু হিট হয়েছে। এবং এই সিনেমাটা আমি খুবই আশাবাদী, এটা অনেক একটা হিউজ লেভেলের কিন্তু বক্স অফিস কালেকশন করতে চলেছে, এবং এটা বক্স অফিসে বিরাট বিরাট বড় একটা রেকর্ড সৃষ্টি করবে। এবং বিশেষ করে আমি জাস্ট দুর্দান্ত লেভেলে এক্সাইটেছিলাম, তার কারণটা হচ্ছে এর প্রতিটা ভিডিও আমি দেখেছি, এবং এর গ্লিমস বলি বা এর প্রতিটা ট্রেলার টিজার প্রতিটা জিনিস আমার কিন্তু ভালো লেগেছিল। এবং এর যে গ্লিমসটা আমি কিন্তু রিয়াকশন করেছিলাম, এবং আমার চ্যানেলে মোস্ট ভিউড ভিডিও হচ্ছে ওই গ্লিমসের রিয়াকশনটা ছিল। সো এখন আমি যদি আসি এই সিনেমাটার ক্ষেত্রে, এখানকার গল্পটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, বেশ কিন্তু ভালো একটা গল্প, এবং এখানকার স্ক্রিন প্লেটাও কিন্তু খুব এনগেজিং। এবং বিশেষ করে আমি হাইলাইট করব একটা পয়েন্ট, সেটা হচ্ছে এখানকার সিনেমাটোগ্রাফি, ভিডিওগ্রাফি এবং VFX এর কাজ এতটা ডিটেলিং এর মাধ্যমে করা হয়েছে, তোমরা জাস্ট না দেখলে বুঝতে পারবে না। এবং এখানকার সাউন্ড ডিজাইনটা মারাত্মক লাগছে, এবং আমি হাইলি রেকমেন্ড করব তোমরা এটাকে 3D-তে দেখো। এবং ইন্ডিয়াতে প্রচুর প্রচুর সিনেমা কিন্তু 3D-তে রিলিজ করা হয়, কিন্তু আমরা কিন্তু সেই রকমের 3D-তে এক্সপিরিয়েন্স করতে পারি না। কিন্তু এই সিনেমাটা তোমরা যখন সিনেমা হলে 3D-তে দেখবে, এটার মেকিংটা এতটাই দারুণ, তোমরা জাস্ট একটা দুর্দান্ত কিছু এক্সপিরিয়েন্স করবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এবং এখানকার প্রতিটা ক্যারেক্টার কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং এখানকার পারফরমেন্স ওয়াইজ প্রত্যেকে দুর্দান্ত। এবং কিচ্ছা সুদীপ সাউথের ওয়ান অফ দ্য বিগেস্ট স্টার, এবং তার একটা স্টার ভ্যালুটা কিন্তু অন্যরকম রয়েছে, এবং আমার কিন্তু তাকে খুব ভালো লেগেছে এখানে। এবং তার লুক বলি, তার এখানে অ্যাক্টিং বলি, তার পারফরমেন্স কিন্তু দুর্দান্ত লেগেছে। এবং তারা যে এতটা পয়সা বিনিয়োগ করেছে সেটা কিন্তু সিনেমাতে কিন্তু ফুটে উঠছে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। এবং তার সঙ্গে সঙ্গে আমি বলবো এখানকার BGMটা কিন্তু খুব ইম্পর্টেন্ট রোল প্লে করেছে, এবং এখানকার ক্লাইম্যাক্সটা দুর্দান্ত এবং আনএক্সপেক্টেড, তোমরা কিন্তু জাস্ট আশা করতে পারবে না। এবং ওভারঅল আমার জাস্ট হাই রেকমেন্ডেশন রইল, তোমরা এটাকে জাস্ট হলে গিয়ে 3D-তে অ্যাটলিস্ট এক্সপিরিয়েন্স করো, তো তোমাদের কিন্তু ভালো লাগবে, এবং তোমরা কিন্তু একটা অন্যরকম কিছু এক্সপিরিয়েন্স করতে পারবে। এবং কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। সো আজকে ভিডিওটি এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।